বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা যে পর্যায়ে রয়েছে তার চিকিৎসা দেশে সম্ভব নয়। তার দাবি, কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়ার কোনো চিকিৎসা হয়নি। বিএনপির এক আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, এই সরকার সমাজকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। বিস্তারিত জাকি আক্তার রিপোর্ট। জ্বর এবং বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে পরীক্ষা নিরীক্ষার জন্য মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, সামগ্রিক স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হবে। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর 20তম মৃত্যুবার্ষিকীতে এক আলোচনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া যে অসুস্থতায় ভুগছেন তার পর্যাপ্ত চিকিৎসা দেশে সম্ভব নয়। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি বিদেশে যেতে পারছেন না। যে 3 বছর তিনি জেলে ছিলেন তার কোন চিকিৎসা হয়নি। যে গতকাল তাকে হাসপাতালে নিতে হয়েছে, তিনি কয়েকদিন ধরে তার জ্বর, অল্প অল্প জ্বর আসছিল, লো ফিভার ছিল, তো ডাক্তার তার যে ব্যক্তিগত যারা চিকিৎসক আছেন তারা দেখেছেন যে তার যেহেতু হাসপাতাল থেকে বের হওয়ার পরে তার আর কোনো এক্সামিনেশন হয়নি, টেস্ট হয়নি, পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়নি, সুতরাং তাকে হাসপাতালে নিয়ে গিয়েই আপনার এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে তার ট্রিটমেন্টটা তারা ব্যবস্থা নিতে চান। কিন্তু তারাই কিন্তু বারবার করে বলেছেন যে তার যে অসুস্থতাগুলো আছে, যে রোগগুলো আছে, এই রোগগুলোর চিকিৎসা এখানে পূর্ণাঙ্গভাবে সম্ভব নয়। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতারা ই কমার্স ও ব্যাংক সহ দেশের আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। যারা ক্ষমতার পাশে দাঁড়িয়ে জনগণের পকেট কেটে জনগণকে নিঃস্ব করে দিচ্ছে, তারা তো সরকারের প্রশ্রয়, রুলিং ক্লাসের প্রশ্রয়ই আছে, তাই না? অন্যদিকে দেখেন আপনার আপনার এই যে আমাদের যে ব্যাংকিং ব্যবস্থা, এই ব্যাংকিং ব্যবস্থা থেকে আপনার কংগ্রেস পড়লে সবাই দেখতে পান, একেবারে আমরা দেশি কথায় বলি এটাকে ফোকলা করে দিয়েছে, চরমভাবে লুণ্ঠন চলছে। কেন? প্রশ্রয়টা কোথায় পায়? কারণ স্বয়ং সরকার প্রধান তিনিই বলছেন সবাইকে যে যা পারো খেয়ে ফেলো। দেশ বাঁচাতে নেতাকর্মীদের এক হয়ে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।